ছিস কেন রে মা? আমার আজকে খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে। শুধু মনে হচ্ছে সবকিছুর জন্য আমি, শুধুমাত্র আমি দায়। আমি তো চিরটাকাল এই সংসারটাকে একসাথে বেঁধে রাখতে চেয়েছি, আর শুধুমাত্র সেই জন্য আমি এতদিন সঞ্জয় বাবুর কথাটা বড় বাবু বড় মা কাউকে বলিনি, কাউকে না। কিন্তু বাবা, আমি যে শেষ রক্ষা করতে পারলাম না, আমি পারলাম না বাবা শেষ রক্ষা করতে। শুধুমাত্র আমার জন্য, আমার জন্য আজকে মেজ বউ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, এই সংসারটা ভেঙে যেতে বসেছিল বাবা। ভুল বলছিস রে মা, ওর জন্য তো সংসার ভাঙেনি। একটা লোভী মানুষের শয়তানিতে সংসারের ঘুণ ধরা একটা কুড়ি কাঠ ঘষে পড়ছিল, তার দায় তুই নিচ্ছিস কেন? আর তোর বড় বাবু বড় মা তারা তো একবারের জন্য তোকে দায়ী করেনি রে মা। কিন্তু বাবা, ওরা যে আমার বিয়ে দিতে চাইছে, সে তো শুধুমাত্র এই কারণে। একবার একবার আমি চাই নাড়া হয়ে আমার গ্রাম ছেড়ে এই বাড়িতে চলে এলাম, তারপর থেকে এই বাড়িতেই আস্তে আস্তে সময়ের সাথে আমার শেখর মাঝে শক্ত ভিত পেল। আমি যে এই বাড়িরই একজন হয়ে গেছি বাবা। কিন্তু আবার আবার কি আমার শেখর উপরে যাবে? না না না, তাহলে যে আমি বাঁচবো না বাবা।